ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমরা সবাই ঠিকঠাক করছি, তাই তো? আচ্ছা, আপনারা করছেন তো? আসলে সুন্দরী, চেনেন তো ওকে? হ্যাঁ, ঠিক ধরেছেন। মাল্টিপ্লেক্সের অন্ধকারে যাকে দেখে সবাই উষ্ণ হয়ে উঠি, ও সেই সুন্দরী। আবার কেউ কেউ মুখে না বললেও মনে মনে ছিচি করি। ও আর ছবির অ্যাক্টর দুই, কি বলছি, ও একজন আইটেম গার্ল, পাপেট। Oh,
সুন্দরী মানেই তো শুধু রূপ না, হিট হিট সুপার হিট। দেখো সুন্দরী মানেই কিন্তু তোলপার। শোনো, এবার তোমাকে নিয়ে কিন্তু সবাইকেই ভাবতে হবে, এরকম পারফরম্যান্সের পর তো না ভেবে আর উপায় নেই। ইয়েস, তোমাকে একটা একটা পার্সোনাল কথা বলার আছে। ডেফিনেটলি বলো। বলছিলাম, তুমি কেমন আছো? কেমন আছি মানে ভালো। কতটা অ্যাকচুয়ালি তোমাদের মতো শিল্পীরা মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টরস, তারা তো শিক্ষিত, তাদেরকে আমি অনেকটাই চিনতে শিখেছি, বুঝতে পারলে? আমি মনে করি অনেকটাই, একটা কথা বলতে চাইছিলাম পার্সোনালি তোমাকে, শর্ট টার্মে বেঁচো না, লং টার্মে বাঁচো। আমাকে নাচাচ্ছ নাচাও, কিন্তু নিজে হেরে যেও না। কম্প্রোমাইজ করতে করতে কেমন আছো কথাটা মাঝে মাঝে ভাবো, রিয়েলাইজ করো। ম্যাম, প্রোডিউসার গুপ্তাজি ফোন করেছে। নেই নেই নেই, আজ তো বিলকুল মুমকিন নেই, আজ মেরা শুটিং অভি তক খত।
साथ रहेंगे। ओके हैप्पी बाय। আসলে নামটার উল্টো দিকে কি থাকে জানেন তো? দুর্নাম, যা আজ সুন্দরীর সব সময়ের সঙ্গী। নেম বলুন কি ফেম, এই আছে এই নেই, অসম্ভব যুদ্ধ রাত দিন টিকে থাকার। আসলে ওর শত্রু তো অনেক, কি ঘরে কি বাইরে। ঘর, সুন্দরীর আবার ঘর ছিল কি জানি না। কি হয়েছে জানেন, ইদানিং কে বা কারা ওর পোস্টারে কালি লাগাচ্ছে, পোস্টার ছিঁড়ছে। দিদি, টলি নিউজে তোমাকে নিয়ে কি লিখেছে দেখেছো? টলিউডে টর্নেডো, দেখো। দিদি তুই এখান থেকে যা, যা না, একা থাকতে দে। আগের বছর তুমি আমার ইন্টারভিউ নিয়েছিলে না? কত বছর, তোমার মনে আছে? বসো না। থ্যাংক ইউ। কি খাবে, চা না কফি? নো থ্যাংকস। চ্যানেল থেকে সৌরভদের নিশ্চয়ই তোমায় বলেছিল? হ্যাঁ, ফোন করেছিল। অ্যাকচুয়ালি চ্যানেল তোমার একটা ডিটেইল ইন্টারভিউ নিতে চায়, আমিও এই ফরম্যাটটা সাজাবো বলে একটু জানতে চাইছি। ওকে, না মানে প্রথম থেকে যদি একটু ফ্রম দ্য চাইল্ডহুড ডেজ, তাই তো? ইয়া। তাহলে একটা কাজ করা যাক, এত কথা না বলে যদি আমি আমার ডায়েরিটা পড়ি, ইটস ওকে? ইয়া শিওর। ওকে, পড়ছি। আমি গ্রামের মেয়ে, ছোটবেলা থেকে গ্রাম কাটিয়ে তারপর মফস্বলে এসেছি। পড়াশোনা ছেড়ে আবার শহরে এসে, এক্সকিউজ মি, হ্যালো। হ্যাঁ হ্যালো, জার্নালিস্ট আয়া। আমি যেভাবে বলেছি একদম সেভাবে বলবে? হ্যাঁ একদম। আমার নামটা হাইলাইট করার জন্য যা যা বলেছি? হ্যাঁ জানি, মনে আছে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ যা বলছিলাম, আমি ও এটা আমার ছোটবেলার ছবি,
এটা আমাদের গ্রামের। আমরা খুব গরিব ছিলাম, বাবা ছিলেন কীর্তনিয়া। ছোটবেলাটা খুব অভাবের মধ্যে দিয়ে কেটেছে। আমার ধারণা সুন্দরীর অর্ধেক দিন হয়তো ঠিক মতো খাওয়াই জুটত না। বাবা তো ছিল বাউন্ডুলো, রাতের পর রাত এক গ্রাম থেকে আরেক গ্রামে মফস্বলের বহু জায়গায় কীর্তন গান গেয়ে বেড়াতেন। তাতে আর কি হয়। সেই বছর সুন্দরীর বাড়ির কাছেই এলো নটনারায়ণ অপেরা, খুব নামডাক। ওর মুখ থেকেই শুনে বুঝেছিলাম, ছোট থেকেই যাত্রা পালা গান লোকের নিশির মতো ডাকত। মনে মনে যাত্রা নায়িকা অ্যাক্টর হওয়ার খুবই ইচ্ছে ছিল। সেদিন প্রথম আলাপ কানুর সঙ্গে। হ্যাঁ তুমি শোনো শোনো, কে গো তুমি? কমলা, দুটো গ্রামের পর ওই পাড়াতে থাকি। আচ্ছা, কি করো? পড়ি আর সেলাই ফ্যাক্টরিতে কাজ করি। আচ্ছা, তুমি যাত্রা দলের হিরো না? কি করে জানলে? তুমি যখন বাস থেকে নেমেছিলে, তোমাদের বাসের গায়ে কাগজের ওপর তোমাদের যাত্রা দলের নামটা দেখেছিলাম। বাবা, তুমি তো দেখছি সব দেখেছো। আমাকে তোমাদের যাত্রা দলে নেবে গো? সর্বনাশ! আমি, আরে তুমি তো ভদ্র ঘরের মেয়ে, মরতে যাত্রা দলে নাম লেখাবে কেন? মরেই তো আছে, কি আর মরতে লেখাবো? আমি না নাচ করতে পারি, গান করতে পারি। আমার না খুব অঙ্ক, খুব সাদ। আমি হাত ছাড়ো বলো না, বলতে নেই। আসলে লাইনটা খুব খারাপ, যাত্রার মেয়েদের লোকেরা একবারে ভালো চোখে দেখে না। তবু করবো, আমি ওসব দিয়ে অত ভাবি না। আমার তো তোমাদের যাত্রা দলের গানও মুখস্থ। করো তো দেখি। ছ,
ছি ছি তোমার লাজ নাই, ওহে লাজ কানাই, ছি ছি তোমার লাজ নাই, ওহে লাজ কানাই, লাজ থাটি খেলে হো গো আমার প্রিয়, ওহে লাজ কানাই। এ গান তুমি কার কাছে শিখলে? বাবার কাছে। বাবা? বাবা কীর্তন গাইতেন, ওনার কাছ থেকেই শুনেছি, ওনার সঙ্গে ঘুরেছিও, কিন্তু তারপর বাবা হারিয়ে গেলেন, আর গান করলেন। ও, আর মা? মা চলে গেছে। তোকে আমি রাধা করব। হ্যাঁ, তুই হবি আমার রাধা। খুব অবাক লাগছে, অবাক হওয়ার কিচ্ছু নেই, তোর ভেতরে আগুন আছে জানিস, অন্তরে আট আছে, শুধু একটু মাজা ঘষা করে নিতে হবে। সব থেকে বড় কথা হলো তুই লেখাপড়া শিখেছিস, গ্রাম জেনেছিস, শহর জেনেছিস, জীবনে কত দুঃখ কষ্ট পেয়েছিস তুই। কষ্ট না পেলে কি আর শিল্প হয় রে? হয় না। মনে রাখবি, তুই যদি সাথ দিস তাহলে আমিও তোকে সাথ দেব, সবই তোর উপর। এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা রঙ্গমঞ্চ, বুঝলি? তুই যদি পৃথিবীর সাথে নিজেকে একাত্ম করে তুলিস এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে, তাহলে এই রঙ্গমঞ্চও কিন্তু তোকে জায়গা ছেড়ে দেবে, কিন্তু তোকে সব দিতে হবে, সব। বিনিময়ে কি পেলি কি পেলি না, তার হিসেব কিন্তু মেলাতে যাবি না। আপনি যা বলবেন আমি তাই করব। তা তো করবি, কিন্তু আমি পারবো, আমি পারবো কাকা, শুধু যাত্রা করেই বাঁচবো। কানুর কমলি একদিন যাত্রার রানী ছিল, যার অভিনয় দেখতে লোকে মাইলের পর মাইল হেঁটে আসত, কিন্তু অভিনয় কি তা আজ সুন্দরী ভুলতে বসেছে। এই মুহূর্তে শরীর দেখানোই তার একমাত্র অভিনয়, অথচ একটা ভালো চরিত্রে অভিনয় করার জন্য চাতক পাখির মতো কি যে এক অপেক্ষা। শুধু একটা চান্স, জাস্ট একটা। কি হচ্ছে এটা? হ্যাঁ, ম্যাম, কয়েকজন নতুন ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। কি ব্যাপারে? আপনার অ্যাক্টিং এর ব্যাপারে। আপনি দেখছি দেখবো, অনেকদিন হয়ে গেছে লম্বা বেঁটে, ভয়েস ম্যাচ করছে না, অনেক কিছু বলেই কাটিয়ে দেবে, কোনো লাভ নেই।
আমি তো শুধু বলেছিলাম আমাকে একটু অ্যাক্টিং এ স্কোপ করে দিতে, তাই দিল না। আচ্ছা টনি, আমাকে দেখতে কি খুব খারাপ লাগে এখন? এমা না না, সে যেরকমই লাগুক না কেন, অ্যাক্টিং এ তো কোনো প্রবলেম নেই। আমি প্রবলেমের কথা বলছি না টনি, আমি জিজ্ঞেস করছি আমাকে দেখতে কি খুব খারাপ লাগে, মানে ভালগার লাগে। এমা না না, এমন কেন বলছেন? ঠিকই বলছি, খালি শুধু সেক্স সেক্স আর সেক্স। আপনার কাউকে সন্দেহ হয়? আই মিন টু সে সাম রাইভাল বা প্রফেশনাল জেলাসি থেকে এই কাজটা করতে পারে? না দেখুন, আমার ঠিক সেরকম কাউকে মনে হচ্ছে না। কারোর সঙ্গে কোনো গন্ডগোল, কোনো থ্রেট টেট করেছিল কেউ? আমাদের দলে রঞ্জা বলে একটি মেয়ে জয়েন করেছিল কিছুদিন আগে। আইটেম গার্ল? হ্যাঁ, ও শুনলাম খুব বাজে বাজে কথা বলে বেড়াচ্ছে আমার সম্বন্ধে। অবসেসড? দেখুন, প্রবলেমটা যত তাড়াতাড়ি সলভ করা যায়। আপনি একটু দেখুন প্লিজ। ইটস মাই রিকোয়েস্ট। আসলে আমার ক্যারিয়ারে কারা ক্ষতি করছে সেটা জানা খুব দরকার। হ্যাঁ, তাড়াতাড়ি জানতে পারবেন। আপনার প্রোডিউসার মিস্টার শর্মা খোদ কমিশনারকে দিয়ে ফোন করিয়েছেন, আমরাও খুব প্রেসারে আছি। ওকে, থ্যাঙ্কস। আরে কেন এত টেনশন করছো? কাজটা যে করুক না কেন, তোমার টিআরপি বাড়বে, কমবে না। কাজটা তুমি করোনি তো? আমি? আরে ম্যাড, নাগেশ্বর গোয়েলের শেষে এই কাজ বলা যায় না। তোমার কোনো বিশ্বাস নেই, হতেই পারে। এখন পাঁচটা প্রোডিউসারের সাথে কাজ করছি, জ্বলন তো হতেই পারে। আমি চাইছি তাই করছো, আমি চাইবো না তুমি করবে না। তোমার যদি গাছ থাকে তাহলে দেখিয়ে দাও যে আমার কাজটা কি করে বন্ধ করা যায়। অনেক বড় বড় কথা বলতে শিখে গেছো, কথাটা কম বলো, নইলে যেখান থেকে তুলে এনেছি না সেখানে পাঠিয়ে দেবো। যাকে এসব নাকড়া চলো চলো শুভে চলো। আমি শোবো না, আমার ইচ্ছে নেই। শোনো, তোমার ইচ্ছে আছে কি না আমার সেটা জানার দরকার নেই। জানার দরকার আছে, আমার ভালো লাগা না লাগা তোমার জানার দরকার আছে। কি হয়েছে সুন্দরী, হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, তুমি এভাবে বিহেভ করছো কেন? তুমি আমার কাছে যা চাইছো সেটা আমার পক্ষে তোমায়। মানে কিভাবে চাইছি? মানেটা তুমি ভালো করেই জানো। না জানি না, আমি জানি আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে? আর আমার ফ্যামিলিকে ছেড়ে আমি তোমার সঙ্গে থাকতে পারবো, তুমি চাইলেও আই কান্ট। কি যে হচ্ছে, আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে, আমি কি ভাবছি আর আর কি হচ্ছে? আরে বাবা, বি পজিটিভ, অ্যাডজাস্ট করতে শেখো, নই তো আর আর কত আর কত অ্যাডজাস্টমেন্ট, কত আর কত সেল করব আমি নিজেকে। ম্যাডাম, 2016 হোল ওয়ার্ল্ড কম্প্রোমাইজ করছে, বুঝতে পেরেছো?
মন্ত্রী টু আম আদমি, একদম নো মোরালিটি নো হিউম্যানিটি, সমঝ গয়া? সব প্রস্টিটিউট, সব 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 বিজ্ঞা, মানি 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 মানি। তুমি একা কিচ্ছু করতে পারবে না, মুডটাই পুরো নষ্ট করে দিলে। গুড নাইট। রাস্তাটা ক্রস করবো আমরা। চলো ওদিকটা গিয়ে দেখি। শুটিং করতে করতে সুন্দরীর কত ঘটনা যে জানলাম। সুন্দরী ওর দলে আসার পর একের পর এক পালা হিট করছিল। ওর অভিনয় দেখার জন্যই দর্শকরা তখন পাগল। এই সময় সুন্দরী এক রাজনীতির শিকার হয়। একদিন দলের পুরনো অভিনেত্রী মালতীকে সরিয়ে সুন্দরীকে পালার লিডে নেয় দলের অধিকারী নৃপতি। সুন্দরী রাতারাতি নায়িকা হলো, কিন্তু তাকে নৃপতির কাছে কম্প্রোমাইজ করতে হলো। রাতের পর রাত অধিকারী কাকা আমার আমার শরীরটা নিয়ে খেলত। খুব যন্ত্রণার মধ্যে ছিলাম, কাউকে কিছু বলার উপায় ছিল না, শুধু সহ্যই করতাম, কিছু করতে পারিনি। আমার কাটা জায়গাতে কানুদা চুন হলুদ লাগিয়ে দিত, আর আমি যখন রাতে ওর কাছে যেতাম ভেঙে পড়তাম, তখন ও আমাকে রামকৃষ্ণ পালার ডায়লগ শোনাত, বলতো যে শয় সেই রয়। কানু তোমাকে খুব ভালোবাসত না? খুব। আর তুমি? তুমি আমার অভিনয়ের জন্য কেন এত করো কানুদা, বলতে পারো? কথা বলবে না? রাতে থাকো না কেন? কেউ কিছু বলেছে? তাহলে ভয় কার? আর গ্রামের। কিন্তু কিন্তু তোমাকে তো সবাই চেনে কানুদা, তুমি এরকম খারাপ কাজ করতে পারো এটা কেউ ভাবতেই পারে না। পাট্টা মুখস্ত করেছিস? করছি। করছি না, তাড়াতাড়ি কর। আরে পাট্টা তাড়াতাড়ি মুখস্ত করলে তো তুইও ভালো অভিনয় করতে পারবি। কানুদা তুমি আমার অভিনয় নিয়ে যা করো না। তোকে বড় আর্টিস্ট হতেই হবে রে কমলা, অন্য কিছু হলে পর আমি মানতেই পারবো না। আচ্ছা, আমরা যা যা স্বপ্ন দেখি তা সবসময় সত্যি হয়? স্বপ্ন? স্বপ্ন কেন কমলা, এ তো আমার জেদ, আমার বিশ্বাস।
তোর মধ্যে যা আছে তাই কুসুমপুরে কারণ নেই রে, আমাদের এই জেলাতেও কারণ নেই। তোমার না মাথা খারাপ হয়ে গেছে? কিচ্ছু মাথা খারাপ হয়নি, তোর যা আছে আমি তাই বলছি। আচ্ছা কানুদা, তুমি আমাকে একজন আর্টিস্ট বানিয়েই ছাড়বে তাই না? কেন, তুই চাস না? বাড়ি ঘর এসব কিছু ছেড়ে আমি এখানে যাত্রা করতে এসেছি, এরপরেও তুমি বুঝতে পারছো না আমি কি চাই? অভিনয় ছাড়া আমার আর কি আছে বলো তো কানুদা? মরণ অবধি আমি নিজেকে দেখতে চাই যে আমি একজন আর্টিস্ট হতে পারলাম কিনা। তোকে বড় আর্টিস্ট হতেই হবে কমলা, হতেই হবে। কানাই একদিন আমায় প্রচন্ড রেগে বলেছিল অধিকারী কাকা যা করছে তার জন্য আমার গা জ্বলে যায়, ইচ্ছে করে বুড়োটার গলা টিপে আমার। কিন্তু আমার হাত পা বাঁধা রে কুমলি, তাকাচ্ছিলাম কিন্তু এই নৃপতি নট্ট আমাকে অ্যাক্টর বানিয়েছে, আমি ফেরার আসামি, ইচ্ছে করলে আমাকে ধরিয়ে দিতে পারে। কানুদা দেখো তুমি এত কষ্ট পেও না, যা হয়েছে ঠিক আছে। সব ঠিক আছে মানে? না আসলে দেখো যেটা হয়েছে সেটা নিয়ে এত ভাবছো কেন বলো তো? ভাবো না, যাকে আমি এত ভালোবাসি এত শ্রদ্ধা করি সে কি না তোমার গায়ে হাত দেবে? কাকা যেটা কি করলো? আহ তুমি একটু চুপ করবে? কাকাটা ঠিক করেনি, এর প্রতিশোধ আমি নেবই। কানুদা তুমি কি পাগল হয়ে গেলে নাকি গো? আমি দেখে নেব কাকাকে। না তুমি কিচ্ছু করবে না, আমার অভিনয়ের জন্য আমাকে মাথা হেট করতেই হবে। লায়লা মজনু পালা সুপার হিট হয়ে গেল। চারিদিক থেকে বায়না আসতে লাগলো। মানুষ শুধু দূর থেকে আমাকে শুধু একটু দেখবার জন্য আসতো, এমন অবস্থা হতো যে প্যান্ডেল ভেঙে পড়ে যাবে। রাতারাতি আমার নাম হয়ে গেল কমলা সুন্দরী। Thank you.
রুষা, আজ আর ভালো লাগছে না, অন্য একদিন। নো প্রবলেম, তুমি ফোন করো, আমি চলে আসবো। আসি, এসো এরিডে। ঠিক আছে, দিদি কাগজটা দে। রুষা, গুড মর্নিং। মর্নিং। বিজি? না, কেন? সকালের পেপারটা দেখেছ? পোস্টারের কথাটা বলবে তো? মানে এটা কি? আমি জানি না। হ্যাঁ, কে বা কারা করছে আমি জানি না, পুলিশকে খবর দিয়েছি, দেখা যাক কি হয়। কিন্তু রিপোর্টে তো বলছে এটা পাবলিসিটি স্টান্ট। দুদিন ধরে মিডিয়ার কোনো ফোন তুলিনি, এর থেকে বেশি আর কি লিখবে? মানে যে মিডিয়াকে কেউ চটায়? হ্যাঁ, তাই তো। তোমরা যেরকম জিরোকে হিরো বানাতে পারো, সেরকম হিরোকেও জিরো বানাতে তোমাদের দু মিনিটও লাগে না। মাঝে মাঝে না ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগে এসব মিডিয়া ইন্টারভিউ, প্রিমিয়ার কনফারেন্স, সবকিছু একেবারে ওয়ার্থলেস লাগে। সব কিছু কেমিস্ট্রি, এক এক সময় মনে হয় সবকিছু ছেড়ে একেবারে অন্য কোথাও চলে যাই, অনেক দূরে, অনেক দূরে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি ওই মানে রোজ সকাল পেপারে জয়ন্ত বলছি, আপনি কি একটু বিজি আছেন? সব কি হচ্ছে ম্যাডাম, পেছিয়ে পেছিয়ে শুধু আপনার পোস্টারেই কালি মাখানো হচ্ছে, এর পেছনে কি আছে বলুন তো আপনার মনে হয়? আচ্ছা ম্যাডাম, এটা কি আপনার পাবলিসিটি স্টান্ট? মানে আপনি শুনুন, আপনার যা ইচ্ছা হয় লিখে দিন, যা ইচ্ছা হয়, আমি আর এই বিষয়ে একটাও কথা বলবো না। And don't disturb me again. Thank you.
বন্ধ করলে কেন? একটা ইম্পর্টেন্ট কথা আছে। আজ রাতে তোমাকে 8টা থেকে 8:30টার মধ্যে হোটেল ব্লু মুনে যেতে হবে। তো আমি কি করব? আরে ওখানে একটা ফিনান্সার আসছে দুবাই থেকে, বিগ শট। তো আমার কি করতে হবে? যা করতে হয় আমার জন্য জাস্ট। পারবো না। ওই এক কথা, পারবো না, পারবো না, পারবো না। তোমার বিজনেসের জন্য, তোমার ফাইন্যান্সার, তোমার মিনিস্টার, তোমার গ্যাংস্টার, তোমার আইএএস আইপিএস, কত জনের সঙ্গে আমি নাইট স্পেন্ড করেছি। হ্যাঁ, এনাফ ইজ এনাফ। ডোন্ট ফরগেট দ্যাট আই অ্যাম গোইং টু বি আ স্টার। স্টার? ইউ আর আ ব্লাডি হোর। ও, আই অ্যাম হোর? ইফ আই অ্যাম হোর, দেন ইউ আর আ ব্লাডি পিম্প। আহ, শাট আপ। 8 to 8:30, হোটেল ব্লু মুন, মনে থাকে যেন। ম্যাডাম বলুন, স্ক্রিপ্টটা পড়েছেন তো? হ্যাঁ পড়েছি। আপনি কি পর্নোগ্রাফি বানাচ্ছেন নাকি? কেন বলুন তো? কেন বলুন তো? কোথায় কোথায় বেড সিন, কোথায় কোথায় ফ্রন্টাল নিউডিটি, কোথায় কোথায় স্ল্যাং ডায়লগস? আপনি প্যারালাল ফিল্ম বানাচ্ছেন? আপনি না কোন ইনস্টিটিউটের পাস আউট? কি জাদা বলছেন আপনি? আপনি আমার কথাটা শুনুন মন দিয়ে। দেখুন, আমি আমার এই গল্পের প্রয়োজনে আমার এই এখনকার সময়টাকে আমি ধরতে চাইছি। হ্যাঁ, স্ক্রিপ্টের প্রয়োজনে এখন আমাকে সব দেখাতেও হবে, শোনাতেও হবে। আর আর এটা 2016 সাল ম্যাডাম। আর এই 2016 এই সমস্ত ফ্রন্টাল নুডিটি, ভায়োলেন্স, সেক্স, এগুলো নর্মালি এসেই থাকে ম্যাডাম। তাছাড়া আপনার তো একটা পাবলিক ইমেজ আছে। পাবলিক ইমেজ মাই ফুট! শুনুন, আই অ্যাম হিয়ার টু অ্যাক্ট, নট টু শো মাই ফ্রন্টাল নিউডিটি, না স্ল্যাং ডায়লগস, না বেড সিনস। আমি এখানে অ্যাক্টিং করতে এসেছি, ইউ আন্ডারস্ট্যান্ড? ম্যাডাম, পাবলিককে আপনি এখন যা খাওয়াবেন পাবলিক সেটাই খাবে, আর যা দেখাবেন সেটাই দেখবে। এটা 2016 রাখলাম। ইউ বাস্টার্ড! সময়টা খুব তাড়াতাড়ি বদলে যায় যখন সুন্দরীর নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, কলকাতার অনেক দলই ওকে অফার করছে। তখন নৃপতিবাবু গেল ভয় পেয়ে। একদিন নাকি নৃপতিবাবু অদ্ভুত একটা নাটক করল। তোর সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। তুই আমাদের দলের সাক্ষাৎ মালকী, তোর এই সুন্দর রূপ, যৌবন দেখবার জন্য পাবলিক একবারে ছেঁটিয়ে আসছে, কিন্তু তোর ছোট বয়সকালে তো এমন তারা করেনি।
দলটা এতদিন পরে দুটো পয়সার মুখ দেখছে। এই নে, এটা তোকে আমি দিলাম, মানে এক বাবু দিয়েছেন, নে। তোর উপর অনেক অন্যায় করেছি বুঝলি, পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি কথা দিচ্ছি, আর আমি কোনোদিন তোকে ভুলেও ছোব না। তোর কাছে এখন কত বড় বড় দলের অফার আসছে সব আমি জানি, কিন্তু দলে সববার মুখছে তুই দলটাকে ছেড়ে চলে যাস না সুন্দরী, আমি তোর পায়ে ধরছি। কি করছেন, উঠুন। আপনি নিশ্চিত থাকুন, আমি এই দল ছেড়ে যাব না। আর হ্যাঁ, এটা এটা আপনি রেখে দিন। এটা নমস্কার, আপনার পারফরমেন্স দেখলাম, অদ্ভুত, অদ্ভুত, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। এই এত ভালো আপনি নাচেন, কোত্থেকে শিখলেন? পাড়ায়। ও আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো, ভীষণ ভালো। আর গানের তো কোনো কথা হবে না, গানের গলা, গান কোত্থেকে শিখলেন? বাবার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাবা কীর্তন করতেন তো। ও ম্যাডাম, এটা কিন্তু আপনার জায়গায় নয়, একদম নয়। আপনি চলুন 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 চলুন। কোথায়? কলকাতায়। আরে সিনেমায় পার্ট করবেন, অ্যাক্টিং করবেন, হিরোইন হবে না? সিনেমা? হ্যাঁ। অ্যাক্টিং? হ্যাঁ। না না। কেন? আরে আপনি পারবেন, আমি বলছি আপনি পারবেন, আপনার মধ্যে ট্যালেন্ট আছে। না না, আপনি মধ্যে আমার সম্বন্ধে একটু বেশি ভেবে ফেলেছেন। এমনি মনে হয় আমি সব কিছুই পারি, কিন্তু আসলে মনে হয় কোনোটাই ঠিক মতো করতে পারি না। জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। ঠিকই বলেছেন, একদম ঠিক। পেটে শিক্ষা আছে তো, কি ভাবছো? কিছু না। কিছু না নয়, লজ্জা ভয়? হ্যাঁ। না না, লজ্জা বা ভয় কোনোটাই আমার নেই, কিন্তু আমি এটাই ভাবছিলাম যে এত বড় উত্তরটা কি আমি দিতে পারবো? উত্তর আপনাকে দিতে হবে না, উত্তর দেবে আপনার এই মানে বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিং, টাইম, সময় উত্তর দিয়ে দেবে। না দেখুন ম্যাডাম, নিজের কথা ভাবুন, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, বুঝতে পেরেছ? এই আমাকে দেখুন না, আমি ফিল্ম প্রডিউসার, আমি ফিল্ম প্রডিউস করি, হ্যাঁ বাংলা ছবি, কিন্তু ভেবেছিলাম প্রডিউসার হব তো হব। হ্যাঁ, এবং আমার চোখ আছে, আমি বলছি আপনি পারবেন। আচ্ছা ঠিক আছে, শুনুন, এই 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 আমার কার্ড রাখুন, এটা হচ্ছে আমার কার্ড, কলকাতায় টালিগঞ্জ পাড়ায় স্টুডিও পাড়ায় গিয়ে কাউকে জিজ্ঞেস করবেন আমার অফিস থেকে। আমি মানে একা, আমি আপনার ওয়েট করব, আপনি আসবেন আমি জানি। ম্যাডাম, এই জগৎটা আপনার জন্য নয়, আপনার যা ট্যালেন্ট আছে এটা নয়, আপনার জন্য কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ড ওয়েট করছে। আমি পারবো তো? আপনি নিশ্চয়ই পারবেন, আমি বলছি তো আপনি পারবেন, আমার উপর ছেড়ে দিন, চলি। নমস্কার। আজ আমি এখানে এনজির যেই ছবিটা শুটিং চলছিল তাতে নাকি আমার করবার মতো কোনো ক্যারেক্টারই ছিল না, তাই আমাকে দিয়ে ওরা একটা আইটেম নাম্বার করালো, কিন্তু ছবি রিলিজ করতেই অদ্ভুতভাবে হিট হয়ে গেল। তারপর আর আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি,
নাচ শিখেছিলে ছোটবেলায়? এনজি ট্রেনার রেখে শিখিয়েছে, তারপর টিউটোরিয়ালেও পড়িয়েছিল। কি না করেনি আমার জন্য, আমি ওনার কাছে রিয়েলি গ্রেটফুল। কিন্তু তুমি তো একজন অ্যাক্ট্রেস, তোমার এদিকটা নিয়ে একটু ভাবা উচিত। আইটেম গার্লের লেভেল পড়ে গেছে আমার, আর আমাকে আর কেউ অ্যাক্টিংয়ের জন্য ডাকবে না। কিন্তু তুমি তো নিজেও নিজেকে চেঞ্জ করতে পারো। জানি না, এক জীবনে সবার সব কিছু হয় না। অ্যাকচুয়ালি তুমি যে খুব সেন্সিটিভ, তোমাকে কি আর বলবো, তোমার খাঁচাটা খুব বড়। ইউ আর মোস্ট ওয়েলকাম। এখানেই আছে স্যার। দেখো মুখের উপর দিয়ে পোস্টারে কালি দিয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যাত্রার হিরো কানাই হালদার ওরফে ডাকাত প্রশান্ত নস্কর, গরিব দুঃখীদের মুশকিল আসান, ডাকাতি কেসে জেলের ভাত খেয়ে এখন নতুন ভূমিকায়। কাজটা করতে কে বলেছে? সে বেশ কয়েক বছর আগের ঘটনা। কমলা তখন ছোট, আমিও ছোট। কানু তোকে কি স্বপ্ন দেখিয়েছে? কেউ কাউরে কোনো স্বপ্ন দেখাতে পারে না কাকা, স্বপ্নটা আমার আমার সাথে ঘুরে বেড়াচ্ছিল। আপনাদের সবাইকে দেখে দাঁড়িয়ে গেল। পৃথিবীতে আমার কেউ নেই কাকা, কেউ নেই। বাবা কীর্তন গাইতে গাইতে হারিয়ে গেছে। ও আমি আমি শুধু যাত্রা করব, আর কিছু করব না, সব কিছু ছেড়ে দেব। কিন্তু খাবি কি রে? আপনি যা দেবেন। আর যদি না দি? দেবেন না। বাহ, বড় খাসা মেয়ে রে তুই। কাকা, কমলা পারবে। পারবে কি রে, বিলক্ষণ পারবে। তুই আজ থেকেই আমাদের দলে থাক, তোকে কোথাও যেতে হবে না।
শোন মন্টু, তুই সন্ধ্যেবেলা মালতি বেলকুড়ি আর মাস্টারদার সঙ্গে ওকে কথা বলিয়ে দিস। কানাই, হবে রে হবে। স্বপ্ন যখন তোর সঙ্গে আছে তখন তোকে আর কে ফেরাবে বল? আমাদের দলের মালিক কাম ডিরেক্টর খুব মেজাজি লোক ছিলেন, আর তেমনি খুঁতখুঁতে। যতক্ষণ না অভিনয় মনোমত হচ্ছে কিছুতেই ছাড়তেন না, খুব কড়া ধাতের লোক। এই চিৎকার দু না, কান্না থামা, নে এটা খা, চটপট খেয়ে নে। আমি খাবো না। কাকা জানতে পারলে কিন্তু আমার দল থেকে একবারে বেরিয়ে করে দেবে। নিয়ে যাও তো, যতক্ষণ না আমি সব বলতে পারছি আমি খাবো না। আরে বাবা, পারবি পারবি, আজ পারছিস না দুদিন পরে নিশ্চয়ই পারবি। কিচ্ছু পারবো না আমি, আমার দ্বারা করে দিলে কিচ্ছু হবে না। কে বলেছে হবে না? আচ্ছা শোন শোন, একটা কাজ কর, আমার দিকে তাকা তো, তাকা 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 তাকা। মায়েরা বাচ্চাদের হিসি করানোর সময় যেমনটি করে করে, এই দেখ দেখ, এই দেখ, কর, হাসলে চলবে না, যেমনটা বলছি কর, বল বল। বল কি বল? এই তো কস, এই তো হয়েছে, এই তো হচ্ছে। আচ্ছা এবার এবার এক কাজ কর, এবার বল শ, বল শ, দেখ জিপটা জিপটা এখানে থাকা, হ্যাঁ বল বল শ, শ বল 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 শ, এই তো হয়েছে 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 হয়েছে। আচ্ছা আচ্ছা এবার পুরো ডায়লগটা বল তো, পুরো ডায়লগটা বল। শ্যাম সুন্দর ও হে তব, বল বল শ্যাম সুন্দর ও হে, সুন্দর ও হে তব ক্লান্তি হেরিয়া পূর্ণ চন্দ্র লজ্জায় হয়ে গেছে ম্লান। কাকা কামলি পেরেছে, কাকা 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 কামলি পেরেছে, শ্যাম সুন্দর ও হে তব ক্লান্তি হেরিয়া পূর্ণ চন্দ্র লজ্জায় হয়ে গেছে ম্লান। শ্যাম সুন্দর ও হে তব ক্লান্তি হেরিয়া পূর্ণ চন্দ্র লজ্জায় হয়ে গেছে ম্লান। মাগো, জন্মানোর পরে তুমি আমাকে কেন গলা টেপে মেরে ফেললে না মা? কেন বাঁচিয়ে রাখলে? মাগো মা, তুমিও তো একজন মেয়ে মা, তুমি কি জানো না মা? হ্যালো, হ্যালো, এই 5 তারিখে আমার বউয়ের প্রোগ্রাম আছে, হ্যাঁ ও তুমি মাংতি হে মতলব চাই আর কি, এজ এ ডান্সার উইদাউট রেমুনেশন করতে হবে কিন্তু। হ্যাঁ, ফ্রিতে সুন্দরী একটা টুসকিও বাজাবে না, সে তোমার বউ হোক আর যেই হোক। কথাটা ভেবে বলছো তো? হ্যাঁ, আর তাছাড়া 5 তারিখে আমার শো আছে, আর সেটাও হাউসফুল হয়েছে। না না না, ও শো কা টেনশন নেই, শো কা টেনশন নেই, ও টনিকে বলে আমি শো ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে দিয়েছো? হাউ ডেয়ার ইউ, তুমি তুমি আমার তুমি আমার শো ক্যান্সেল করতে পারো না, দ্য শো মাস্ট গো অন, আমিও দেখব। তুমি আমাকে কিভাবে আটকাও? Shit.
সুলভ অকারণ লজ্জা, আমার নেই, আমার নেই, মনের বাসনা আমি শতমুখে স্বীকার করি, আমার এই কথা বলতে কোনো দ্বিধা নেই। অর্জুন আমি তোমাকে ভালোবাসি, কোথায় তুমি অর্জুন? সুন্দরীকে নিজের মতো করে গড়ছিলেন নৃপতি নাট্য। অভিনয়ের পাশাপাশি চলছিল নাচ গানের ট্রেনিং। মালতী আর বেলকুড়ি চাইত ও দলে থাক, আর মাঝে মধ্যে সুযোগ পেলে ওর উপর খুব অত্যাচার করত। ও খুব নরম মনের, তো কাউকে কিচ্ছু বলত না। কি যে হলো, কোথায় যে ও চলে গেল, স্যার অনেকক্ষণ বিড়ি খাইনি স্যার, বিড়ি খাবি না স্যার, এখানে খাবো না, বাইরে গিয়ে। হ্যাঁ যাও যাও যাও। মালতী কমলিকে খুব ভয় পেত। ও হয়তো ভাবত কমলি একদিন ও জায়গাটা নিয়ে নেবে, আর সেই ভয়টাই একদিন সত্যি হল। তখন লায়লা মজনু পালার মহড়া চলছে, তিন দিন বাদে শো। হঠাৎ মালতীর ম্যালেরিয়া হলো, বেলকুড়িকে দিয়ে তো লায়লার পাঠ হতো না। আমি বললাম কমলাকে দিয়ে করাতে, ও সব শুনে শুনে ডায়লগ গান টান তুলে ফেলেছিল। নৃপতি নাট্য রাজি হলেন ওকে দিয়ে লায়লার ভূমিকায় অভিনয় করাতে। Yeah.
কিরে কোথায় চললি? যেখানে দু চোখ যাবে সেখানেই চলে যাব। পাগলি কোথাকার, এত রাত্রি হাল ছেড়ে দিলে চলে নাকি? চেষ্টা করলেই পারবি। পারবো না, ও সব প্রেম টেম জাগবে না গো আমার। এটা কি করলে? দাও না, দাও বলছি, ছাড়ো। আমাকে ভালো লাগে, ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো না, ছাড়ো। চারদিকটা দেখেছ? কিরকম অদ্ভুত লাগছে না? চারদিকটা যেন স্বপ্ন দেশ, এমন মনে হচ্ছে আকাশ থেকে যেন রূপও গলে পড়ছে। এরকম নীল রাতে পুরী নামে জানো, মাঠে ঘাটে নদীর পাড়ে জ্যোৎস্না মাখে আর গান গেয়ে গেয়ে উড়ে বেড়ায়। আজ তুমি আমার কি সর্বনাশ করলে গো? আমার যে আজকে পড়ি হতে খুব মন চাইছে, খুব মন চাইছে। দানা যদি পেতাম উড়ে চলে যেতাম, দানা যদি পেতাম পরি হয়ে যেতাম। পরি হয়ে যেতাম। তুই তো একটা জানতো পরি রে, কেবল ডানা কাটা। এই যা দাঁড়া, তোর সারা গায়ে জ্যোৎস্না মাখিয়ে দি। ওই শোনো, গাছের পাতা ফিস ফিস করে নাগমার উপায় বলছে, হাওয়ায় হাওয়ায় ভেসে আসছে গাছের। কি হলো মাজনু, তুমি তো কিছু বলছো না, চুপ রয়েছো কেন? কথা বল। দেখছি দেখছি আমার চাঁদকে, আকাশের চাঁদ যার রূপ দেখে লজ্জায় মুখলো খায় মেঘের আড়ালে, পড়ছি তোমার চোখের ভাষা।
তোমার চোখে লেখার ভালোবাসার শায়রি জান। মাঝে মাঝে মনে হয় যে আমাদের দুজনকে কেউ কোনোদিনও জুদা করতে পারবে না, কোনোদিনও না, কোনোদিনও না। একদিন আমরা দুজন থাকবো না, কিন্তু আমাদের প্রেম থেকে যাবে, আমাদের ভালোবাসা হবে অমর। যতদিন চাঁদ আর সূর্য উঠবে ততদিন মানুষের মুখে মুখে শুধু দুটো নামই শোনা যাবে। আজ রাত্রি 8 ঘটিকায় উড়িষ্যা নাট মন্দিরে নট নারায়ণ অপেরা প্রযোজিত সুপারহিট যাত্রাপালা লায়লা মজনু, লায়লা মজনু। আজ রাত 8 ঘটিকায় উড়িষ্যা নাট মন্দিরে নট নারায়ণ অপেরা প্রযোজিত সুপারহিট যাত্রাপালা লায়লা মজনু, লায়লা মজনু। আর মাত্র কয়েক ঘন্টার পর শুরু হচ্ছে বিখ্যাত যাত্রাপালা। ডার্লিং, তোমার আজকের পারফরম্যান্সটা অসাধারণ হয়েছে, বিউটিফুল। থ্যাংক ইউ। কিন্তু তোমাকে একটু স্লিম হতে হবে। শিওর, তুমি পাশে থাকলে আমি সব কিছু করতে পারি। আই নো, আই নো, বাট তোমার নেক্সট আইটেম পারফরম্যান্সটা একদম আলাদা হওয়া, মানে একদম ইউনিক, আনপ্যারালাল হওয়া দরকার কিন্তু। হ্যাঁ, দেখো অনেকে না অনেক কথা বলে জানো তো, মানে আর্ট নিয়ে অনেক কথা বলে, আর্ট ফর আর্ট সেক, কিন্তু আমার কাছে আর্ট হচ্ছে একটা প্যাশন, একটা জার্নি। বুঝেছি। দিদি, দিদি এখনো শুয়ে আছো? জিমে যাবে না? না। কি হলো গো, শরীর খারাপ? যা ভেবেছি, জ্বরে গা পুড়ে যাচ্ছে,
ডাক্তারবাবুকে একটা ফোন করি? না, আমি ক্রোসিন খেয়েছি, ঠিক হয়ে যাবে। আমার মাথাটা একটু টিপে দে না রে। হ্যাঁ দি, ভালো লাগছে? তোর বিয়ের তারিখটা জানো কবে? এই তো সামনের মাসের 22 তারিখ। শোন, টাকা পয়সা যা লাগে নিয়ে নিস। হ্যাঁ দিদি, তুমি আমার জন্য যা করো আমার নিজের দিদি হলেও করতো না। কি বা করলাম, আমার আর কে বা আছে বল। একটা একটা বিয়ে করো না গো দিদি, সংসার, স্বামী, বাচ্চা এসব তুমি চাও না? কিছু কিছু মনে করবে না ম্যাম, ছোট মুখে বড় কথা হয়ে যাবে হয়তো। এনজি স্যারের ওয়াইফের প্রোগ্রামটা না করে মনে আপনি ভুল করলেন। আমার কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা তোমাকে না ভাবলেও চলবে। আজকের পেপারগুলো মনে আপনি পড়েননি, মানে পড়ার সময় পাননি। দেখুন, সব পেস্ট্রিতেরই ওই একটাই খবর, এনজি স্যার রন ঝাকে দিয়ে ওই প্রোগ্রামটা করিয়েছে। কম্পিটিটর যতই উইক হোক না কেন, আন্ডার এস্টিমেট করাটা ঠিক নয় ম্যাম। একেবারে ফাটিয়ে দিয়েছেন তো লায়লা মজনু আর রাধিকা, গ্রামগঞ্জে তো একটাই নাম। আপনাদের কমলা সুন্দরী, কমলা সুন্দরীকে দেখার জন্য পাবলিক একবারে হামড়ে পড়েছে। এ পালা আর হবে না। হবে না মানে? হবে না মানে হবে না? তুমি কি পাগল হয়েছ? হ্যাঁ, এই ভুল কেউ করে? শোনো সব ভাই, আমি এবারে নতুন পালা নামাবো, সাবিত্রী সত্যবান, আর এই পালায় মালতী হবে আমার নায়িকা। শুধু শুধু আজ মালতীর জন্য
দলের এরকম অবস্থা, যাকে নিয়ে মানায় না তাকে নিয়ে নায়িকা, এটা কি ছেলে খেলা? আমি কিছুতেই ভাবতে পারছি না। মালতের কি নিজের জন্য লজ্জাও হয় না? কেন লজ্জা হবে? মেইন রোল পেয়েছে, ব্যাস ধাই ধাই করে নেমে পড়লাম। আরে নেমে পড়লেই হলো, একটুও কি ভাববে না ও? আরে কেন ভাববে বলতে পারিস? কেন ভাববে? সুযোগ পেয়েছে, ব্যবহার করছে। আরে হ্যাঁ ব্যবহারই তো করছে, শুধু শালা জারতার সঙ্গে ঢলে পড়ছে। ও জানে ঢলে পড়লেই মেইন রোল পাওয়া যাবে, ব্যাস ঢলে পড়েছে। আমি কিছুতেই ভাবতে পারছি না কাকা এইভাবে মালতী দিকে সামনে নিয়ে আসবে। ভীমরতি ভীমরতি, শুধু একটা লোকের জেদের জন্য আজকে দলটার এই অবস্থা। তোমরা কিচ্ছু বলবে না, কিচ্ছু করবে না? তুই কি পাগল হলি? আমরা বলবো আর শুনবে? না না, আমি আর কদিন দেখব তারপর চলে যাব। না এভাবে চলে যেও না, তাহলে সব ওলট পালট হয়ে যাবে। হোক ওলট পালট, সব নষ্ট হয়ে যাক সব। আমি জানবো আমি একরকম ভাবে বাঁচতে চেয়েছিলাম, আজ হচ্ছে আর এক অন্যরকম। যা ভাবা যায় তা কি আর হয় হরিদা? যা বলেছিস সবই সময়ের সাথে তাল মেলে। হ্যাঁ, যেমন একসময় আমাদের দলের যাত্রা যেমন একসময় সব কিছু কাঁপিয়ে দিত, কিন্তু এখন এখন যেন সব কিছু থেমে যাচ্ছে, চারিদিকে শুধু মনোরঞ্জন। আরে থামবে না যাত্রা দল, থামবে না। এই আমি তোকে বলে রাখছি, আমার নাম হরিদাস। কিন্তু কিভাবে? দেখাই যাক না, তবে হ্যাঁ তোদের প্রত্যেকে সাপোর্ট চাই। কিন্তু মাসের পর মাস মাইনে পাচ্ছি না, এমন খিদে নিয়ে কি করব, কোথায় যাব বলতে পারো? দেখছে না বুঝলে, পাবলিক দেখছে না। আরে তোমার ঐতিহাসিক পালা পাবলিক নিচ্ছে না, খবর রাখো। নৃপতি নট্ট ওই সব নোংরা পালা মরে গেলেও করবে না, আমি পালা করি লোক শিক্ষার জন্যে, সামাজিক দায়বদ্ধতার জন্যে। আরে রাখুন আপনার সামাজিক দায়বদ্ধতা, বুঝলে ওই পেটে গামছা বেঁধে খালি পেটে শিল্প হয় না। আমি সবার সাহায্য চাইছি, আমি ঠিক করেছি ওই কমলাকে হিরোইন করে একটা ঝ্যাকাশ যাত্রা নামাবো, আর না খেয়ে মরতে পারবো না বুঝলে। বলো তো আমার সঙ্গে কে কে আছো, চলো হাত তুলো হাত তুলো হাত তুলো। এই আমি আছি। তুই যাচ্ছিস কোথায়? তুই চাস না আমরা দুটো খেয়ে পরে বেঁচে থাকি? আমাকে ক্ষমা করো দাদা, আমি নিমুখানমি করতে পারবো না। দেখো আমি ডাকাতি করতাম, কাকা আমাকে ডাকাতি থেকে তুলে এনে যাত্রার হিরো করেছে, সারা পৃথিবী উল্টে গেলেও আমি কাকাকে ছেড়ে যেতে পারবো না। এত দূর যদি এই আজ সংসারের অবস্থা, তাহলে আজ এক মহাব্যাধি তার সর্বস্ব চেয়েছে। তবে আর কেন ঈশ্বর, আর রেখো না, তাহলে এখনো আকাশ তুমি নীলবর্ণ কেন, সূর্য তুমি এখনো আকাশের উপরে কেন নির্লজ্জ, নেমে এসো একটা মহাসংঘাতে তুমি চূর্ণ হয়ে যাও। কানাই রে কানাই রে, ভুল সব ভুল, কিছুই তো থাকে না, পলকে শুকায় যায় সবই, সব শুকিয়ে গেল, জীবনের এতগুলো বছর বৃথা চলে গেল। জাহানারা ওকে ক্ষমা কর, ক্ষমা কর জাহানারা, ও যে তোর মতোই মাতৃহারা রে, ক্ষমা কর জাহানারা, জাহানারা জাহানারা পিতা, জাহানারা পিতা। নৃপতি নট্ট কিন্তু আর কোনোদিনই কমলাকে দু তিনটে সিনের বেশি পার্ট দেননি। এদিকে দলের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল, একটার পর একটা
পালা ফ্লপ করছিল। আসলে মালতীকে ঠিক নায়ক হিসেবে পাবলিক নিচ্ছিল না, দলের মধ্যে গণ্ডগোল শুরু হল। একসময় সমস্ত বায়না আসা প্রায় বন্ধ হয়ে গেল, অনেকে ছেড়ে চলে গেল, দল ভাঙা শুরু হল। সময়টা খুব খারাপ হয়ে গেল। আরে এই যে আমাদের মক্ষীরানী, আমি তো তোমার ফ্যান হয়ে গেছি। হ্যাঁ, তুমি হচ্ছো মেঘে ঢাকা তারা। মেঘটাকে সরিয়ে সবার সামনে আমি তারাকে নিয়ে আসব। নাও ধরো। টাকা কেন? আরে তুমি হচ্ছ আমার দলের নতুন হিরোইন, তার অ্যাডভান্স নেবে না? এটা তো অ্যাডভান্স। ধরো 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 না মানে, আরে ধরো। লজ্জা পেয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলো টনি। হ্যাঁ ম্যাম, একটা ব্যাড নিউজ আছে। মানে ব্যাড নিউজ কি? ওই শাইনি ফিল্মসের যে দুটো ছবি আমার ফাইনাল করে দিয়েছিল, হ্যাঁ, একটু আগে ফোন করে ক্যান্সেল করলো। ক্যান্সেল? সে কি, কেন? কি বললো তো ওই কি ওই বাজেট পারমিট করছে না। কি, শাইনি ফিল্মসের বাজেট পারমিট করছে না? তুমি রাখো, আমি মিস্টার রেড্ডিকে বলছি। হোয়াটস গোয়িং অন টনি? দুটো ছবি ক্যান্সেল হয়ে গেল, এই জন্য কি রেড্ডি আমার ফোন ধরছে না? এনডিভির ডান্স রিয়েলিটি মানে সৈজন আমার সঙ্গে কথা বলেছিল, একটু আগে ফোন করে ক্যান্সেল করলো। কিন্তু কেন, কিছু জানতে পারলে? বুঝতে পারছেন না, এসব ওই এনজির খেলা। এনজি? এনজি এসব করবে কেন? আবার কি, একটার পর একটা জায়গায় রঞ্জা এন্ট্রি নিচ্ছে। আর এনজি স্যার রঞ্জাকে প্রমোট করার জন্য একবার আদা জল খেয়ে লেগেছে। ম্যাম ম্যাম, আপনি আপনি ওই ঝামেলাটা মিটিয়ে নিন, আদারওয়াইজ। না মিটালে কাছে।
দিয়ে সুন্দরীকে মারতে চায় নাগেশ্বর, কিন্তু এত তাড়াতাড়ি কি সুন্দরী হারিয়ে যাবে? হ্যাঁ এই দেখো, হ্যাঁ এটা দেখো, এ দেখো, ভালো না? হ্যালো হ্যালো, হ্যাঁ আরে নিউজ দেখলে? হ্যাঁ এ কি শুরু করেছো বলো তো, আরে কোর্ট কাচারি কে চক্কর মে তো তোমার ক্যারিয়ারটা একদম। তুমি কেন আমার সাথে এরকম করছো? এখন কি তোমার রঞ্জাকে দরকার? কি উল্টো পাল্টা বলছো? আরে এর মধ্যে রঞ্জা কি করে এলো বলো তো? রঞ্জা কোথেকে এলো তুমি কি ভাবো? আমি কিছু বুঝতে পারবো না। যে গেম তুমি খেলছো সেটা আমি ধরতে পারবো না। সব জায়গায় তুমি আমাকে এডিট করে রঞ্জাকে পোষ করছো। তুমি কি ভাবো আমি সেটা জানতে পারবো না? নারী জাগরণ মঞ্চের প্রেসিডেন্ট তোমার বউ, আমি সেটা জানি না? কি করলে তুমি থামবে বলো? আমি আমি কি ও মাই, আরে আমি তো ওই কি বলে কে বলতে ও নিমিত 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 নিমিত্ত নিমিত্র মাত্র, না না আমি তো ওই ওই আমি তো পিম্প পিম্প, হ্যাঁ পিম্প তো কি প্রদর্শনের জন্য আজ কলকাতা হাইকোর্টে মামলা করেছে। সংস্থার দাবি অবিলম্বে এই ধরনের নাচ বন্ধ করা হোক। সেই সমস্ত নাচের পর আমি আর যাত্রা করব না ঠিক করেছিলাম। যেও না কানুদা, কানুদা যেও না, কানুদা শোনো কানুদা। পচ্ছাড়, তোকে আমি সহ্য করতে পারছি না, তোকে লোভে পেয়েছে, তুই পাল্টে গেছিস। তুমি তুমি ভুল বুঝছো, আমি দলের জন্য নিকুচি করেছে দল, হয় আমি নয় অপ্সরা অপেরা। তোকে একজনকে বেছে নিতে হবে, বল বল কাকে চাস? তোমাকে, চলো আমরা পালাই, দুজনে মিলে একটা নতুন দল গড়ি, পারবে? কেন পারবো না, টাকা চাই? বেশ আমি দলের জন্য আবার একবার না হয় টাকা দি। না 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 আমার ভয় করে। কিচ্ছু হবে না আমার, পরশু রাতে তুই ভাঙা কুটিতে তৈরি হয়ে আসিস। ডাকাতির প্ল্যানটা অনেক আগে থেকেই করা ছিল, ঠিক হলো সাত দিন পর আমি ডাকাতির টাকা নিয়ে ওখানে যাব, আর কমলিও ও সব টাকা পয়সা তুলে নিয়ে ওখানে আমার জন্য অপেক্ষা করবে। দেখা করার পর
আমরা অনেক দূর চলে যাব ঠিক ছিল। কোথায় উঠব, কদিন থাকব, সব ঠিক করা ছিল। কথা মতো আমি সেদিন টাকা নিয়ে গেলামও, কিন্তু সেদিন কমলি 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 আমার 3 বছরে জেল হয়ে গেল। জেলে বসেই সুন্দরী খবর পেতাম। কমলি এখন সিনেমার নায়িকা হয়েছে, আমার ধরা ছোঁয়ার অনেক বাইরে। জেল থেকে ছাড়া পাবার পর ওর সঙ্গে দেখা করার একটা রাস্তা খুঁজে বের করলাম। সাধারণ কনস্টেবলের হাতে ধরা পড়ব না, নিজে থেকে ইচ্ছে করে আপনাদের মতো বড় বাবুদের হাতে ধরা পড়তে চাইছিলাম আমি। ও কেন যে শহরে এলো, ও তো অভিনয় করত, তারপর শরীর দেখাচ্ছে পুতুল পুতুল হয়ে গেল। স্যার আমাকে একবার ওর কাছে নিয়ে যাবেন। ও কেন এমন কোনো, আমার আমার খুব জানার ইচ্ছে একবার একবার। তোমায় যেতে হবে না, সুন্দরী তোমার কাছে আসবে। এটা পড়ে দেখো, সুন্দরীর লাইফ হিস্ট্রি বেরিয়েছে, তোমার গল্পের সঙ্গে মিলে যেতেও পারে। গুপ্ত দাও ওকে। হ্যাঁ বলুন। কালপিট ধরা পড়ে গেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। কালপিট কে? কানু ওরফে কানাই হালদার। কানু ও আপনি এসে গেছেন? কানু কেন করলি? বলতি না শিল্পী হবি, অভিনেত্রী হবি, বলতি না, বল বল কেন করলি, কেন করলি, কেন করলি, বল। কি খুঁজছিস কমলি, কি খুঁজছিস?
আমার ওই প্রশ্নের উত্তরটা কিন্তু পেলাম না। উত্তর নেই কানুদা, সব সব শেষ হয়ে গেছে, আমার কোনো উত্তর নেই। এখন শুধুই রুষা আর অপরূপে দেওয়া কবিতার লাইনগুলো, খালি মনে পড়ে। জানো, আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, এই দুনিয়া বদলাক বা না বদলাক, আমার ভাঙা রেকর্ড এইভাবেই চলছে, চলবে। মদা স্লিপিং পিলের সাহায্যেই তো বেঁচে আছি কানুদা, আমি তো এমনিতে মরেই গেছি। মরা মানুষের উপর কেউ রাগ করে বলো? একদিন হয়তো নিউজ পেপার হেডলাইন্সে পড়বে যে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত আইটেম গার্ল, দেখে আসি। কানুদা দাঁড়াও, তুই যাবি? কানুদা দাঁড়াও, আমি আসছি। কি হলো মজনু, কথা বলো, ওভাবে কি দেখছো তুমি? দেখছি আমার চাঁদকে, আকাশের চাঁদ যার রূপ দেখে লজ্জায় মুখ লুকায়। পড়ছি তোমার চোখের লেখা, তোমার চোখের ভাষা। তারপর যেন কি ছিল ডায়লগটা? যার যার রূপ দেখে লজ্জায় মুখ লুকোয় আকাশের চাঁদ, পড়ছি তোমার চোখের ভাষা, তোমার চোখে ভালোবাসার শায়রি। মজনু, মাঝে মাঝে মনে হয় আমাদের শরীরটা আলাদা, কিন্তু মনটা বুঝি এক। পৃথিবীর কোনো শক্তি আমাদের দুজনকে যুদা করতে পারবে না, না? লাইলি, একদিন আমরা দুজন থাকব না, কিন্তু থাকবে আমাদের প্রেম, আমাদের প্রেম হবে অমর। যতদিন সূর্য থাকবে, যতদিন চন্দ্র উঠবে, ততদিন সবার মুখে ঘুরবে শুধু দুটি নাম, লেলা আর মজনু, মজনু আর লেলা। কাট। আমি সুমনা সেন। সুন্দরীর লাইফ নিয়ে বেশ কয়েকটা বছর ধরেই ডকুমেন্টারি ফিল্ম বানাচ্ছি, ওর সঙ্গে মিট করেছি অনেকবার, ওর মুখ থেকে ওর জীবনের কত কথা যে শুনেছি। কিন্তু কানুর সঙ্গে বহুদিন পর দেখা হওয়ার পর থেকে
সুন্দরীর আর কোনো খোঁজ পায়নি। জানি না ও কোথায়। ও ওদিকে চেয়ারটা সরিয়ে দিন, দুটো লাগে একদম সামনে। যা যেতে পারে, যা ওদিকে চেয়ারটা সরিয়ে দিন, দুটো লাভ রেডি। আচ্ছা দুটো দুরকম করা লাগে, কপালটার সঙ্গে মেলা। হ্যাঁ আমি চোখে দেখতে পাচ্ছি এখান থেকে, আমাদের দিদি আমরা Thank you.